Hi friends, happy Valentine Day. প্রথমেই ক্ষমা চেয়ে নেব, আমার এই ভিডিওটা একটু লেট আপলোড হচ্ছে। তো যাই হোক, যেহেতু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভিডিওটা, তাই প্রথমেই শুরু করলাম গোলাপ দিয়ে। ভিডিওটার প্রথমেই গোলাপ দিয়ে শুরু করলাম। আমার সমস্ত প্রিয় বন্ধু এবং বান্ধবীদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো যাই হোক, ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন বা মাস হয় না, প্রত্যেকটা দিনই একটা কাপলের কাছে ভালোবাসার সময় বা ভালোবাসার মুহূর্ত, বা বলতে পারো ভালোবাসার দিন। তো যাই হোক, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোরসা নদী। তো আমরা রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, আর এখানে মাহিও রেডি। তো আমরা এক জায়গায় বেরোবো আজকে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, তো আমার হাজব্যান্ড বললো যে তোমরা রেডি হয় না, এক জায়গায় যাবো। তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, বললো না, বললো সারপ্রাইজ আছে। তো কাছের কাছে কাছেই কোথাও যাবো একটা, কেন মাহি ছোট, মাহিকে দূরে কোথাও এখন যাওয়া যাবে না। তো যাই হোক, আমরা এখন একটু বেরোবো, চলো ভিডিওতে দেখতে থাকো আমরা কোথায় যাই। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, চলো। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আমরাও গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম একটু বেরু করার জন্য। দেখো আমরা এসে গেছি কাছেই একটা, আমাদের গ্রামেরই একটু পাশে একটা মন্দির আছে, ওখানে গোলাপ বাগান আছে। এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, তো আমরা সেখানেই এসেছি। তো আসতেই দেখলাম যে আমার বরের একটা বন্ধুর ছেলে এটা মায়ের সাথে খেলছে। তো এসে দেখলাম তারাও এসেছে ওখানে, দুইজনে বেশ ভালোই লাগছে ওদের, দুজনে খেলছে হাত ধরে ধরে, মাঠের মধ্যে একটু ঘোরাঘুরি করছে। এবার মাহি তো দুষ্টু মেয়ে, তো ও সে ওর থেকে, মানে বাচ্চাটা ওর থেকে বড়, কিন্তু মাহি তাকে টেনে টেনে ওর ইচ্ছে মতো ঘুরিয়ে যাচ্ছে মাঠের মধ্যে। এবার ওরা চলল মন্দিরের সামনে, নমস্কার করবে বলে যাচ্ছে। তো গেছে, ওরা ওই বাসের দরজাটা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করছে। আমি বললাম না, যেতে হবে না, এখান থেকেই তোমরা নমস্কার করে নাও, নম করো। দুজনে দাঁড়িয়ে একটু নম করে নিল। এখানে আবার মাহি কি একটা পেয়ে গেছে, কাগজ গাছের পাতা সব পড়ে আছে, তো কি একটা নোংরা কুড়িয়ে নিয়েছে। সব জিনিসটা তো হাতে তুলে নেওয়া অভ্যাস বাচ্চারা যেমন হয় আর কি, এই দেখো আবার একটা কি কুড়িয়ে নিয়েছে। তো ওই বাচ্চাটার নাম হচ্ছে কোনিস, ওর বাবাকে বলতে গেছে ছুটে। মাই সেটাকে আমি কেড়ে নিয়েছি ঠিকই, ও সেখানেই বসে দেখছে। এই দেখো ওই দাদা ভাইটা ওর মাহিকে একটা গোলাপ দিল, সে তো দিয়েই ছুটে চলে গেছে। মাহি ভাবছে কি রে বাবা, আমাকে ফুলটা দিল আবার চলেও গেল। ওটা নিয়ে একটু ঘোরাঘুরি করছে, খেলছে, দুজনে বেশ বিকেলটা ভালোই কাটালো, ওদের বেশ মজাই হয়েছে। মাহি তো ঘুরতে পেলে ওর আর কিছু চাই না, না খাওয়া দাওয়া দরকার নেই আর কিছুই দরকার নেই, ও ঘুরতে পেলে আর খেলতে পেলে ওর সব ভুলে যায়। ওরা ওদের মতো খেলে নিক, তোমাদের আমি এই মন্দিরটা একটু দেখাই। দেখো এটা তারামায়ের মন্দির, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে এই মন্দিরে পুজোটা হয়। আর এই যে কাঠামোগুলো বিসর্জনের পরে, মূর্তি বিসর্জনের পরে এগুলো তুলে রাখা হয়, আর প্রত্যেক অমাবস্যাতে এগুলো পুজো হয়। দেখা হলো, এবার আমরা যাই চলো গোলাপ বাগানে, পাশেই গোলাপ বাগান। এই দেখো এই জায়গাটা আমার খুব পছন্দের, মাঝের মধ্যেই আমরা আসি। তো এই দেখো এইখানে কত সুন্দর লাল গোলাপ ফুটে আছে, প্রত্যেক দিন বিকালেই আর কি এইখানে এই গোলাপ বাগানটায় ফুলগুলো কাটা হয়। যেখানে একজন, এই যে ভাইয়ের গোলাপ বাগান,
তো সেখানে কাটছে গোলাপ ফুলগুলো। আর এইটা এই দিকটায় এই গাছগুলো একটু বড় বড় আছে। তো এই পুকুরের ওপাশে আরও একটা বাগান আছে, সেখানে গাছগুলো একটু ছোট ছোট। তো এই মহিলা, ইনি হচ্ছেন ওই ভাইয়ের মা, ওনাদের এই বাগানটা। ওনার সঙ্গে আমি একটু কথা বলছি যে তুমি থাকবে আমাদের বাড়ি, থাকবে ও ঘুরতে গেলে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে এই পুকুরটাতেও কি মাছ চাষ হয়েছে, বলছে হ্যাঁ ভেটকি মাছ আছে আর আছে ওই তারুই মাছ, নদীতে ওটা বেশি থাকে, তো এরা পুকুরেও চাষ করেছে। ওই যে পুকুরের ওপাশটা দেখতে পেলে না, ওদিকটাতেই ওই আরও একটা বাগান আছে, একটা না আরও দু তিনটে বাগান আছে পরপর। তো ওদিকের গাছগুলো একটু ছোট, এখানের গাছগুলো একটু বড় বড়। মানে সময়ের সঙ্গে সঙ্গে কিছু গাছ ছোট চারা লাগানো হয়, আবার কিছু কাটিং করে রাখা হয়, আবার কিছু বেড়ে যায়, এরকম হয় আর কি। ধাপে ধাপে বিভিন্ন সাইজের গোলাপ গাছগুলো আছে। তো উনি মাহিকে নিয়ে একটু আদর করছিলেন। ওই দিকটাতে বাগানটা যাবো বলছিলাম, কিন্তু উনি বললেন যে না ওই দিকটা যেও না, কারণ গোলাপ গাছে এখন বিষ দিয়েছে, সার দিয়েছে, তো তীব্র একটা গন্ধ আছে, বাচ্চা নিয়ে যাতে না যাই সেই জন্যই উনি বারণ করলেন। তো আমরা এই বাগানটাতে একটু ঘুরে নিলাম আর কিছু ফুল টুলও নিলাম। দিয়ে আমরা একটু সামনের দিকটা যাচ্ছি, এবার বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না, সন্ধে নেমে আসছে পরন্ত বিকেল। তো যাই হোক একটু ঘুরে দেখলাম। গোলাপ বাগান এসে কেমন লাগলো আজকের দিনে? তাহলে খুব সুন্দর, আমি ভাবতে পারিনি তুমি যে আমাকে এখানে নিয়ে আসবে। মাহির মু হাতের ফুলটা দেখো, তো এই গোলাপ বাগানের যে দাদা ভাই, সেই ভাইটা ওকে একটা গোলাপ দিয়েছিল, তো ফুলটার যা অবস্থা করেছে এর আর অবশিষ্ট কিছু নেই। এই যে একটা সুন্দর গোলাপ দিল, তো সেটাকে একদম ছিঁড়ে টিড়ে 12টা বাজিয়ে দিয়েছে। মানে এই ফুলটা একটাই গাছ আছে, তো সেই ফুলটা আমাকে দিয়েছে, এর সুন্দর সেন্ট। এত গোলাপ দেখেছি কিন্তু এত সুন্দর সেন্ট আমি দেখিনি, হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ ছবি দেখলে কি আর সে গন্ধ বোঝা যায়। যাই হোক, আমি ফুলটা খুব পেয়ে আনন্দ হয়েছে আমার। এই ভাইয়ের হচ্ছে গোলাপ বাগানেরটা। তো গোলাপ বাগান থেকে বেরিয়ে আমরা এখানে এই বেদিটার মধ্যে একটু বসেছিলাম, একটু ছবি টবি উঠছিলাম আর কি। এবার বাড়ি চলে যাব, বিকাল হয়ে গেছে শেষ প্রায়, এবার সন্ধে নামবে বলে। তো এখানে দেখো গোলাপ বাগানের সামনেই একটা আছে, এটা কি নাম আমি ঠিক জানি না গাছটা, আমরা তো কাগজ ফুলই বলি। সুন্দর লাগছিল, বাগানটার শোভা যেন বহুগুণে আরও বাড়িয়ে দিয়েছে এই গাছটা। ওইখান থেকে ফিরে এসে আজকে বরকে বানিয়ে খাওয়াবো কড়াইশুঁটির কচুরি আর কিমা দিয়ে ঘুগনি রান্না করবো বলে ঠিক করলাম। তো যাই হোক, সেই তারই তোড়জোড় চলছে। আমি একটা অন্য ভিডিওতে তোমাদের এই আমি কীভাবে এইগুলো বানালাম, কড়াইশুঁটির কচুরি আর কিমা ঘুগনি, সেটা তোমাদের আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো সেই সবই তোড়জোড় করে বসে গেছি, আর মাহিও এখানে আমাকে কীভাবে হেল্প করছে দেখো, আমাকে বেলে দিচ্ছে, রুটি বেলে দিচ্ছে আমাকে। তো আমরা কোনো কিছু রান্না করতে বসলেই ও আগে আগে বসে যাবে, গিয়ে আমরা যা যা করবো ওকেও তাই করতে হবে, এইটা হচ্ছে ওর অভ্যাস। বাচ্চারা যেমন বড়দের নকল করে সেই রকমই, বাচ্চাদের সহজাত অভ্যাস যেটা। যাই হোক, আমি এখানে বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তোমাদের দেখাই, আর আমার বর খেয়ে কেমন বলে সেটা দেখা যাক। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে গরম গরম কিমা ঘুগনি আর কড়াইশুঁটির কচুরি রেডি, সার্ভ করে দিয়েছি। এবার আমার বর কেমন হয়েছে সেটা খেয়ে বলুক। তো এখানে স্যালাড দিয়েছি একটু,
খুব সুন্দর রান্না হয়েছে। আমার দিকে দেখো, ও সোনা মা, এ নাও হাম হাম না। মা কেমন? ভালো ভালো না? হ্যাঁ বলো, কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে হামটা? হ্যাঁ মাহি তো হো রান্নাটা হতে হতেই ও ঘুমিয়ে গিয়েছিল, তো ঘুম থেকে উঠে একটু খাচ্ছে। পা মিলে এখন মাহি কড়াইশুঁটির কচুরি খাচ্ছে। ও সোনা মা, এ নাও আমার দিকে দেখো, এ নাও হাম করে নাও। কি হলো, পায়ে ব্যথা করছে? পায়ে ব্যথা করছে? তো যাই হোক, মাইকে আমি একটু খাইয়ে দিই। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যে ভ্যালেন্টাইন ডে আজকে, তো আজকে আমাকে কি গিফট করলো দেখো। এই দেখো, ফোনটা এসে গেছে হাতে, স্যামসং গ্যালাক্সি M13 দেখো। তো ওপেন করা যাক, দেখা যাক কি আছে ভিতরে, ফোনটা কেমন। এই যে ফোনটা দেখো একবার, ব্যাকের কালারটা দেখো, জাস্ট অসম, দারুণ কালার, আমার খুব পছন্দের কালার এটা। এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, গিফট এসে গেছে আমার হাতে, এখন বড় গিফট করেছে এটা, কেমন হলো তোমরা সেটা জানিও। আজকের কিছু স্পেশাল মুহূর্তের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো প্রচুর প্রচুর, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে ভিডিও এলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো এতটুকুই থাক, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। জীবন স্রোতে বইতে থাকো আর দেখতে থাকো তোর্ষা নদী। টাটা।